ঈসা নবীর উম্মত বলতেছে আমার নবী মরে নাই, তোর নবী মরে গেছে, আমার নবী 4 নম্বর আসমানে আছে, 4th আসমানে। আমার নবীর উম্মত বলতেছে এই পটপট করিস না, তোর নবীর উম্মতরা তোর নবীকে মেরে ফেলতে গেছিল, ঘরের দরজা বন্ধ করেছিল, জানলা দরজা খিল বন্ধ করে দিয়েছিল, তোর নবীর উম্মতরা মেরে ফেলতে গেছিল, আল্লাহ তাআলা তোর নবীকে মার খাওয়াবে না, যার জন্য মায়ের ভয়ে আল্লাহ তাআলা আসমানে উঠায় রেখেছে। আর আমার নবী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, রজব মাসের 27 তারিখ দিবাগত 26 তারিখ দিবাগত রাত্রিতে আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল দাওয়াত দিয়ে বুড়াকে করে রপরপে করে আনসে মহল্লায় 27 বছর রেখেছে। তোর নবী তো 4 নম্বর আসমানে আছে, ওসব আসমান সিদরাতুল মুনতাহা তুনতাহা যা আছে আসে মহল হাউজে কাউসার জান্নাত জাহান্নাম লোহ মাহফুজ সব বেড়ায় আসছে 27 বছর। ওদের সাথে তো পারা গেল না, তখন সবাই তর্ক করলে জিততে চাই না ঠকতে চাই, সর মোনায়ার 8 বসে যদি ঝামেলা বাঁধে তর্ক হয়, সর মোনার লোক যদি বলে যে আমাদের দরবারে এবার 20 লাখ লোক হয়েছিল, তা 8 রশি বলবে আমাদের ওখানে 2 লাখ পায়খানা পেশাবখানাই হয়েছিল, কেউ কি ঠকবে নাকি? বলছে তো ঠগানো গেল না। বলে শোন, তোর নবী তো জীবনে মরা মানুষ তাজা করেনি, আর আমার নবী মরা মানুষ তাজা করেছে। এইবার চিন্তা করছে, এবার আমার নবী তো মরা মানুষ তাজা করেছে কোন জায়গায় তা তো জানি না। মুসলমানের আদালত হলো জাই নামাজ, মারহাবা কর। কেউ আপনাকে কষ্ট দিলে থানায় যাইয়ে টাকা দেওয়ার থেকে জাই নামাজে বসে কান্দেন, দেখবেন বিচার ওই জজ আদালত যা করে তার থেকে বড় বিচার হবে তার, কারণ কাহারও দিলে দিও না আঘাত, সে আঘাত লাগে কোথায়? কাবার। তো বলছে যে এইবার তো জাই নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে কানতেছে মাবুদ গো আমি তোমার হাবিবের ভক্ত, আর হুদা ঈসা নবীর ভক্ত, 2 বার আমাকে ঠগাইতে পারে নাই, এইবার আমার নবী যে কবে মরা মানুষ তাজা করেছে এটা তো আমার জানা নাই, আমার আমার নবীর সম্মানের দিকে তাকাই আমাকে ওই বুদ্ধিটা দিয়ে দা। জাই নামাজে যখন বান্দা কান্দে খবর হয় আর সে মহল্লায় জোরে বলেন ঠিক কিনা, এইবার কানতেছে আমার নবী মরা না জিন্দা, জোরে কম জোরে কম, শুধু নবী কেন আল্লাহ তাআলা বলেন আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে তোমরা মৃত বলে না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না, এতে বোঝা গেল উনি আল্লাহরাও মরা না। এইবার কানতেছে সিরিয়ার মাটিতে নবীজি এলহাম করতেছেন, খবর দিচ্ছেন গৌসে পাক আব্দুল কাদের জিলানি অজু বানাচ্ছেন আসরের নামাজ আদায় করবে, আমার নবী মানে আব্দুল কাদের গো, এই খবরদার মনে করেন না নবীর কাছে আব্দুল কাদের, আপনি সব ভুয়া ওয়াজ পাইছেন কোথায়? এইটা হলো এই রুহানি শক্তির ব্যাপার বুঝতে গেলেই চরা ডাঙ্গাই যেতে হয়েছে, এটা হলো রুহানি ক্ষমতা। আব্দুল কাদের গো সিরিয়ায় গিয়ে আসরের নামাজটা পড়ো, আমার এক পাগল বিপদে পড়ে যায় নামাজে বসে কাঁদছে, তাকে একটু সহযোগিতা করো। আচ্ছা সিরিয়ায় কি বাগদাদ থেকে একবার শর্ট করে যাওয়া যায়? তখন কি হেলিকপ্টার ছিল, প্লেন ছিল? কিভাবে যাব, কিভাবে যাবে বুঝে নেন। আপনার ঘরে বসে আপনি কাবা শরীফ স্বপ্ন দেখতেছেন,
আপনি কাবাই গেলেন না, কাবা আপনার ঘরে আসলো, কাবা আপনার ঘরে এসেছে। কাবার দুই রূপ, একটা হলো সুরতে হাকিকি আর আরেকটা হলো সুরতে মেসালি। আমাকে এক লোক বলছে ফোন করে, হুজুর আজকে সুন্দরবনে আপনাকে আমি দেখেছি। আমি সুন্দরবনে ওয়াজ করতে যাই, বলে আমি তো আমার ঘরে শোয়া, তাহলে আমাকে দেখলো কি করে? সুরত রুহানি সুরত কি বলে, সুরতে হাকিকি আর সুরতে মেসালি, এইটা বোঝার জন্যই তো ওলির দরকার, একজন ওলিয়ে কামেল পীর দরকার, সেই কথা আমার দরকার নাই। অনেকে পীর মানে, অনেকে মানে না, যে মানে না তার ব্যাপার, যে মানে সে আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। গেছে যাই বলছে তোমরা কারা? তো বলছে আমি ঈসা নবীর উম্মত। এই পাগল তুই কানছিস, তুই কি ডা? তো বলছে আমি আখেরি নবীর উম্মত। কানছিস কেন? বলে ভাই, ভাই বিশ্বাস করেন? ও বলছে আমার নবী মা বাপ হয়ে জন্ম হয়েছে, আর আমার নবী কুদরতে জন্ম। তখন আমি বলেছি আমার নবী জন্ম না হলে তোর নবীর মা মরিয়মও হতো না, কথা তো মিথ্যা কথা না। তারপরে বলল আর নবী নাকি আসমানের উপরে আসে, চার নম্বর আসমানে। তো আমি এবার বলেছি 27 বছর তো আমার নবী আরশে মুআল্লায় ভ্রমণ করেছে, কিন্তু পরে বলতেছে ওয়ার নবী নাকি মরা মানুষ তাজা করেছে, এই জায়গায় আমি একটু মায়ের খেয়ে বসে আছি। ভাই আপনি কে ডা, আপনি কে ডা? বলে আমি নবী না, তবে আখেরি পয়গম্বরের একটা নগণ্য উম্মত, আমার নাম আব্দুল কাদের জিলানি। এবার উম্মতে মোহাম্মদে কয়জন হইল? দুইজন। আর ঈসা নবীর উম্মত একজন। দলে ভারী কে? আমার নবীর উম্মত, ঠিক কিনা? আপনি কুষ্টিয়া শহরে গেছেন, কুষ্টিয়া শহরে যাওয়ার সাথে সাথে আপনাকে কিছু শয়তানরা ধরেছে, মারবে, আপনাকে মারবে, ধরে ফেলেছে। এমন সময় এক পুলিশ এসে বলছে এই রাখো, বাড়ি কোথায়? পাবনা। পাবনা কোন জায়গায়? অর্জুনপুর। বলে অর্জুনপুর তুমি কোন কার ছেলে? তা আমার বাড়িও তো অর্জুনপুর। যখন এই পুলিশের সাথে দেখাবে তখন কি বলবে? হ্যাঁ বেরা, আয় তোর বাপাই যায়। সাহস বাড়বে না? পুলিশটা যাওয়ার সাথে সাথে অর্জুনপুরের পুলিশ আর ও অর্জুনপুরের লোক কয়ে আয় আয় আয়। যখন বলছে আমি আখেরি পয়গম্বরের উম্মত, আমার নাম আব্দুল কাদের জিলানি, তখন বলছে তোর বাপ আইসা, একটু সাহস বাড়ছে, বলে না কি হয়েছে? কি হয়েছে তোমার? বলছে আমার তো দোষ নাই, ও কান্দলে আমি এখন কী করবো? ও অন্য নবী তো কোনোদিন মরা মানুষ তাজা করতে পারেনি, এখন তো দলিল দিতে পারতেছে না, তো কান্দলে আমি কী করবো? তুমি কোন নবীর উম্মত? বলে ঈসা নবীর উম্মত। বলে তোমার নবী কি মরা মানুষ তাজা করেছে? বলে অনেক দলিল আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলতেছে আমি কোন নবী নই, আমি কোন পয়গম্বর নই, আমি আখেরি পয়গম্বরের নগণ্য উম্মত। আমি যদি কবর থেকে লাশ উঠায় দেখাইতে পারি তাহলে তুই আমার দলে আসবি না কি বল? ভাই বিচিন্তি বললেন ভাই যা পারবেন না তা কইলেন না, যদি আমি পারি যদি, বলে উঠান তো দেখি, কবর থেকে লাশ উঠাবো কিন্তু তোকে কলেমা পড়া লাগবে, আমাদের দলে আসা লাগবে। বলে ভাই দেখেন যদি পারেন তো আমি ঠিকই কলেমা মুসলমান হবো। তা তোর নবী কোন দোয়া দিয়ে মরা মানুষ তাজা করছে বল? বলে তুমি বাগদাদ শরীফ বাগদাদ থেকে আইছো তাই না? তুমি আমার নবীর দোয়াটা দিয়ে মরা মানুষ তাজা করবো? আমি মরে গেলেও বলবো না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলছেন ঈসা নবীর উম্মত রে, তোর নবী ঈসা রুহুল্লাহ মরা লাশের উপরে হাত দিয়ে বলতো কুম্বি ইজনিল্লাহ তাজা হয়ে যাও, আর আমি এই কবর থেকে লাশ উঠায় দেখাবো। এক লোক ওই লোক বলছে এই কবর কিন্তু কমপক্ষে 500 বছর আগের কবর দেখো। তো বলছে 10,000 বছর আগের হলে তুলবো। বলে তুলি দেখো তো, তুলি দেখলে কলেমা পড়ি মুসলমান হবি? বলছে হ্যাঁ হবো। হবি? বলে হ্যাঁ হবো। এবার এই যে আমার নবীর উম্মত বলছে আপনি খালি তুলিয়ে দেখেন ও হবে আর বাপ হবে, কটা শক্তি আসে না? এইবার গোসে পাক ডাক দিয়ে কয় আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে কয় কে রে কবরে শোয়া? আমি আব্দুল কাদের বলছি উঠে দাঁড়িয়ে যা, নারায়ে তাকবীর খবরদার, এই দেশে এত ওলি আল্লাহর বসবাস, চাইনাতে ঝাড় দিল করোনা ভাইরাসে লাখ লাখ, ঠিক কিনা? ইটালিতে লাখ লাখ, আমেরিকায় লাখ লাখ, ওই দেশে যা মরেছে সেই হিসাবে বাংলাদেশে মরেই নাই, ঠিক কিনা? আমাকে জিজ্ঞ
জিজ্ঞাসা করে বলে হুজুর বাংলাদেশের মানুষ মাস্ক পরে না, বাংলাদেশের মানুষ ওই যে কি জানি মাখে টাকে, কিন্তু এদের তো মরে না, কারণটা কি? আমি আমার কাছে একটা দলিল আছে, যে দেশেতে ঘুমাই, এই সরদাঙ্গার ভক্তরা প্রতিবার আসি তোমাদের কথা বলা হয় না, যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ, এই দেশে কোনো মস্তানি চলবে না, হাজার হাজার অলি বাংলার জমিনে ঘুমিয়ে আছে। একবার যে অলি আল্লাহর বিরুদ্ধে বলেছে তার পছন্দ ধরেছে, ধ্বংস হয়ে গেছে। আমরা কি অলি আল্লাহর বিরুদ্ধে বলি জীবনে? বলবো, অলি আল্লাহদের পক্ষেই থাকবে। উঠে দাঁড়ায় বলছে, সালামু আলাইকুম আব্দুল কাদের জিলানি, কেমন আছেন? ঈসা নবীর উম্মত কইয়া আবার তখন বুঝে, দেখ দেখ আমার নবীর তারে কত পাওয়ার ছিল, বাঁশের থেকে কমছির ভাব দেয়। তখন ঈসা নবীর উম্মত বেজার হয়ে গেছে, বুঝে ভাই আসলে তো ব্যাপারটা তাই বলে, এই লাশ দাঁড়াই, লাশ উঠাইছি আমি, আগে তোকে কলে কলেমা পড়াবো, আগে লাশটাকে, এই ভাই আপনি কবরে চলে যান। লাশ দাঁড়ায় বলছে, আব্দুল কাদের আমি কবরে যাব না। আব্দুল কাদের জিলানি ভাই, আরে কবরে যাবি নি কে? লাশ কানতে স্যার কই আব্দুল কাদের গো, বলে তুই কোন নবীর উম্মত? লাশ বলতেছে, আব্দুল কাদের গো আমি মুসা নবীর উম্মত। আমার নবী থেকে মুসা নবী 3,500 বছর, ঈসা নবী 500 বছর, 3,500 বছরের লাশ উঠে বলে ঢুকবি না কেন কবরে? বলে আমি ঘুমায়েছিলাম, ভালোই ছিলাম, ডেকে কেন আমাকে কষ্ট দেন? আমি মুসা নবীর কলেমায় বিশ্বাস ছিলাম, যখন আপনি ডেকেছেন আপনি এখনই আখিরি পয়গম্বরের কলেমা পড়ে দেন, তার কারণ আল্লাহ বলেছে প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না, আমি পুনরায় মুসলমান হয়ে কবরে যেতে রাজি, পড়ায় দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হয়ে কবরে চলে গেল, কাটি মুসলমান হয়ে যেতে বলেছে, এই আয়াত দিয়ে বাঙালি হুজুরবার শুরু করেছিল, জোরে বলেন ঠিক কি না? বায়রা আমার এই বাদ, বড় পীর সাহেব বলছে মুসলমান হ, মুসলমান হ, বলছে আমি মুসলমান হব না। এবার ওই আমার নবীর উম্মত যে ঘাড়ের উপর মারছে এক ঘুষি, তুই মুসলমান হবি? তোর বাপ মুসলমান। বড় পীর সাহেব বলছে তুই এত চেতা লোক কেন? বলে রাগ আমার কম আছে নাকি? আমার যা যে কান্দান কান্দেছে, আমি যাই না মাঝে পড়ি কান্দেছি। বলে মুসলমান হবি না কেন? কি হয়েছে? হাই মুসলমান ঠিক রাইখো ইমান, দিন ইসলাম যেন ডুবে না, মুসলমান হয়ে নিজের জিন্দগি ইহুদির মতন কবরে নিয়ে যায় না, যার জীবনে নামাজ নাই সে মুসলমান হতে পারে না। ডাক দিয়ে কয়, কি বলে আমি মুসলমান হব না? বলে কেন? কেন আব্দুল কাদের 3,500 বছরের লাশ, মুসা নবীর উম্মত যখন কলেমা না পড়ে কবরে গেল না, এতে বোঝা গেল আখেরি নবীর কলেমার মতন মর্যাদা পৃথিবীতে কোনো জিনিসের নয়। এই কলেমা আমি একা পড়ব না, একটু আমার সঙ্গে চলেন, আপনার পবিত্র মুখে আমাদের সপরিবারকে পড়ায় দেন লা ইলাহা, আরো জোরে হবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবারকগুলো রেডি করবেন। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক বক্তা বলেছে উনি মদখোর ছিলেন, ইউটিউবে এক বক্তা বলেছে হযরত আলী মদ খেয়ে নামাজে ভুল করেছিল সূরা কাফিরুনের ভিতরে, জোরে কর নাউযু বিল্লাহ। আর হযরত আলীর কথা যখন জানতে চাইছেন হযরত
তোর ওই জায়গায় এত কি বলে ভালোবাসা দিবস কিসে? তোরা তো তোরা কত জ্বালাবি, দাঁড়া তোমারকের হুকুম দি, যা লিবি লিবি, এক প্যাকেটের বেশি নিলে কিন্তু ধৈর্য আর কাইড়ি লিব। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন চাচাতো ভাই, সুবহানাল্লাহ, ওনার বাবার নাম হলো আবু তালিব, আবু তালিব। হযরত আলীর মা, যারা বলে হযরত আলী মদ খেয়ে মাতাল অবস্থায় ছিল, জোরে বলেন না আউযুবিল্লাহ। আর আমিও বক্তা, আমি বলছি হযরত আলীর মা পেটে বাচ্চা, তখন হযরত আলী পেটে কাবা জিয়ারত করতেছিলেন, কাবা জিয়ারত করেন লাব্বাইক লা শারিকা লাক লাব্বাই, এমন সময় পেটে ব্যথা উঠেছে, সঙ্গে সঙ্গে কাবার দরজা খুলে দিয়েছে, হযরত আলীর জন্ম কাবা ঘরের ভিতরে। হযরত আলী সম্পর্কে নবীজি বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা, আমি হলাম তামাম পৃথিবীর জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে হযরত আলী হলো এই জ্ঞানের দরজা। এইবার কাতারটা সোজা করে নেন, লা ইলাহা তবারক দেওয়ার জন্য, লা ইলাহা হলো না জোরে জোরে, এই এ কাতার দেন হয়তো কপালে তবারক জুটবে না, লাইনে দাঁড়া, লা আপনার নাম কি? বেটার বউ মারা গেছে, বেটার বউ মারা গেছে, বাচ্চা কত? একটা ছয় বছর, একটা দোয়া করি ছোট জন্য, একটা দোয়া করে দেন। আব্বা মারা গেছে, ভাই মারা গেছে, নাম কি? আল্লাহ জান্নাত দেন, লাইন দেন না কেন? জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদু রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। একটা কথা বলতে হবে আমার, একটা দশ মিনিট বাজে, আমি কে কারোর বিরুদ্ধে বলেছি? আওয়ামী লীগের, বিএনপি, আমি আমি রাজনীতি না, আমি কারোর বিরুদ্ধে বলতেই চাই না। তোমার টুপি লম্বা না গোল তুমি বোঝো না, তোমার নামাজটা হইলেই তো হয়ে যাচ্ছে। দোয়া করি ছেলে সন্তান হয় না ওনার ছেলে, আল্লাহ যেন সন্তান দেয়, সবাই বলে না।